নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে আইসিডিএস কেন্দ্রে প্রতি মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হয়। গর্ভবতী মা, প্রসূতি মা, 0 থেকে 6 বছরের শিশু, কিশোরী মেয়ে তথা ভবিষ্যৎ প্রজন্মের উত্তম পুষ্টি সুনিশ্চিত করতে ও অপুষ্টি দূর করতে ভারত তথা পশ্চিমবঙ্গ সরকারের এটি একটি অনন্য উদ্যোগ, যেটি AWC-তে পালিত হয়। খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের প্রাথমিক ব্যবস্থা করা এবং বেনিফিশিয়ারিসদের মধ্যে সতর্কতা গড়ে তোলা এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারিসদের বিভিন্ন পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদর্শনের মাধ্যমে তার পুষ্টিগুণ সম্পর্কে জানিয়ে থাকি। জন্মের পরপরই শিশুকে যেরকম মায়ের বুকের দুধ খাওয়া নিশ্চিত করতে হবে, কারণ মায়ের বুকের দুধে থাকে কোলেস্ট্রাম, যেটা শিশুর জন্য ভীষণ উপকারী, তেমন উপযুক্ত পরিমাণ পুষ্টিকর খাবারও দিতে হবে। তার সঙ্গে গর্ভবতী মা, প্রসূতি মা এবং অন্যান্য বেনিফিশিয়ারিসদের 0 থেকে 6 বছরের বাচ্চাদের কী খাবার খেলে তার উত্তম পুষ্টি হবে সে বিষয়ে অ্যাওয়ারনেস দেওয়া হয়। AWC-তে এই অনুষ্ঠান পালনের পর AWW তার সুপারভাইজার দিদিকে সমস্ত রিপোর্ট প্রদান করে থাকেন। আগস্ট 2022-এর সুপুষ্টি দিবস 26-8-2022 পালিত হয়েছে। এই মাসে এই কমিউনিটি বেসড ইভেন্টের থিম ছিল অ্যানিমিয়া প্রিভেনশন ইন চিলড্রেন, AGS, ওমেন ডায়েট, আইফেডিওমিন, হিঙ্গলগঞ্জ ICDS প্রজেক্টের, তালালাবাদ AWC-র। আজ 26-8-2022-এ পালিত সুপুষ্টি দিবসের কিছু ভিডিও ও ছবি আপনাদের সামনে রইল, যেগুলো দেখলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে যে কেমনভাবে অনুষ্ঠানটি পালিত হয়। সাদা রঙের কি আছে বলুন তো, ওখানে যা আছে সবই পুষ্টিকর।
বলো বলেন আপনারা নাচ চলে চলে রে নাচ হ্যাঁ মাস দাও না